ওকে, এটা সাস্ট 18-19 ম্যাথ নাম্বার 51, ঠিক আছে? 51 এর প্রশ্নে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? প্রথমত একটু খেয়াল করব, যখনই এরকম e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এরকম রাশি থাকবে, তখন আমরা চেষ্টা করব হয়তো দোনোটাকে প্লাসে আনবো অথবা দোনোটাকে মাইনাস নিয়ে যাব। যেমন আমি এখানে যদি মাইনাস আলাদাকে দৌড়াইতে হয়, তাহলে আমার কি করা লাগবে, উপরে নিচে e টু দি পাওয়ার কি দ্বারা গুণ করে দেওয়া লাগবে, e টু দি পাওয়ার ax দ্বারা গুণ করে দেওয়া লাগবে। এখন e টু দি পাওয়ার ax কে যদি আমরা e টু দি পাওয়ার ax দিয়ে গুণ করি, এটা হয়ে যাবে কি, e টু দি পাওয়ার ax হোল স্কয়ার। আর e টু দি পাওয়ার মাইনাস ax কে যদি e টু দি পাওয়ার ax দ্বারা গুণ করি, এটা হয়ে যাবে কি, e টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে আমাদের এখানে কি আসতেছে, আমাদের এখানে আসতেছে e টু দি পাওয়ার ax dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার ax হোল স্কয়ার প্লাস 1। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে কি, আমরা সব সময় দেখি যে যে কাকে জেড ধরবো, জেড ধরার জন্য আমরা দুইটা ওয়ে করতে পারি, নিচের রাশিটাকে জেড ধরলে উপরেরটা আসে কিনা যাচাই করতে পারি, অথবা উপরের রাশিটা কার ডিফারেন্সিয়েশন, যেমন e টু দি পাওয়ার ax কার ডিফারেন্সিয়েশন, e টু দি পাওয়ার ax এর ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা এটা কি করব, e টু দি পাওয়ার ax কে জেড ধরবো, e টু দি পাওয়ার ax কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, e টু দি পাওয়ার ax, আবার ax কে x মনে করার কারণে তার ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, a, আর ওই সাইডে পাবো কি dz বাই dx। তাহলে আমরা e টু দি পাওয়ার ax dx সমান সমান কি পাইতেছি, dz বাই a। তাহলে আমরা এখানে মান বসাই দিই, dz ডিভাইডেড বাই a, আর এখানে আসতেছে কি z স্কয়ার প্লাস 1। এখন আমি কি করতে পারি, 1/a টা তো ধ্রুবক, ধ্রুবক সবসময় কি হয়ে যাবে, ইন্টিগ্রেশনের সামনে চলে আসবে। তাহলে আমাদের এখানে আসতেছে কি dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1, এটা কার ফর্মুলায় পড়ে যায়, এটা ফর্মুলাটা হইতেছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার সমান সমান tan ইনভার্স x। তাহলে এটা কার সূত্র হবে, এটা হয়ে যাবে tan ইনভার্স z এর সূত্র, ঠিক আছে, tan ইনভার্স z, z এর মান কি আমরা ধরছিলাম e টু দি পাওয়ার x। তাহলে আমাদের কি আনসার, 1/a tan ইনভার্স e টু দি পাওয়ার x।